হ্যালো মাই লাভলি ভিউর্স আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা দিয়ে আবারও শুরু করছি আপনারা হয়তো বা বুঝেই গিয়েছেন আজকে আমি কি নিয়ে ভিডিও করেছি এবং সারা দিন কি করেছি সেটাই দেখাবো আর কোথায় আছি সেটা তো হাস দেখে বুঝতে পারছেন আজকে আমরা গ্রামে গিয়েছি গ্রামের এই মনোরম দৃশ্য আমার সবসময় একদম মন কেড়ে নেয় যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর হয়তো বা আপনাদেরও ভালো লাগে কারণ গ্রামের এই ন্যাচারাল প্রকৃতি কার না ভালো লাগে তো চলুন ফুপু কি করে দেখে আসি তো ফুপু আর তাহরিনের আব্বু কাজ করছে ফুপু ছোলা ভিজিয়ে দিচ্ছে আজকে বেশ অনেক বাসা ইফতার দিবে তো সেই জন্য ছোলাটা রেডি করছে আর ছোলার মধ্যে অনেক ময়লা থাকে তো সেটা আহ ঝেড়ে নিচ্ছে কুলা দিয়ে তো কুলা দিয়ে ঝাড়ু মানে ছোলাটা ঝেড়ে নিচ্ছে আর আমাদের এখানে এটাকে কুলায় বলে আর কোথায় কি বলে সেটা জানি না আর দেখেন হাঁসগুলো মনের আনন্দে খেলা করছে আর আমরা এখানে কিছুদিন পরে আরও পানি হবে তো এখানে আমরা মাছ ছেড়ে দেব তখন আরও বেশি বেশি করে টাটকা মাছটা খাওয়া যাবে আর এখন তো সবজিগুলো আমরা টাটকাই খাই একদম ফ্রেশ আমরা গ্রামের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি তারপরে আমাদের ক্ষেত আছে ক্ষেতে থেকে উঠিয়ে নেই আর কিছুদিন পরে আমরা হয়তো বা ক্ষেতের ধানই খাবো কারণ ধান উঠে গিয়েছে তো আমার ঘরেও ধান চলে এসেছে এখানে চিংড়ি মাছগুলো ফুপু ধুয়ে নিচ্ছে আর এখানে ফুপু ডাব চিংড়ি রান্না করবে এটা খুবই জনপ্রিয় একটি খাবার তো এখানে সরিষার তেল দিয়ে করতে হয় আর চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিতে হয় মাখানো মশলাগুলোর মধ্যে সব চিংড়িগুলো দিয়ে দিল এবং এখন খুব ভালো করে নেড়ে নিতে হবে তো সেই নার কাজটা আমি করে দিচ্ছি ফুপুকে। আর বাচ্চারা তো আছে অদির আগ্রহে দেখছে তাদের তরকারি কখন শেষ হবে তারা খাবে এখানে বেশ কিছু ক্ষেত আছে আমি খুঁজে খুঁজে দেখছি যে কোথাও ধান কাটা হচ্ছে কিনা তো সব ধান কাটা শেষ আর রমজান মাসে সবাই একদম ক্লান্ত ধান নিয়ে আর এখানে কিছু কচু লাগানো হয়েছে এটা বড় হলে খাওয়া যাবে আহ মৌমাছিরা বাসা বানাচ্ছে এখানে বাসা তৈরি করছে তো মৌমাছিরা এলোমেলো হয়ে আছে কখন এসে হয়তো বা কাপড় দেবে আর এখানে হয় মেসিক্ষণ থাকাও নিরাপদ হবে না তো একটু নিয়ে নিলাম আপনাদের জন্য আর ওইভাবে বোঝাও যাচ্ছে না তো তারপরেও আছে অনেক সুন্দরই দেখা যাচ্ছে মৌমাছিগুলো তাদের বাসস্থান তৈরি করছে আমি যেদিন যাই সেদিন বাচ্চারা আমার পিছনে পিছনেই থাকে ওরা সব সময় ফুপু ফুপু করে উঠিয়ে নেয় কারণ প্রায় বাচ্চাগুলোরই আমি ফুপু এবং আনটি এরকমই হই তো আমি যেখানে যাই না কেন ওরাও আমার সঙ্গেই যায় আর গ্রামের মানুষরা এখন অনেক ব্যস্ত ধান শুকিয়ে ঘরে তুলে নিয়েছে এখন খেয়ারগুলো শুকাচ্ছে ওনারা সম্পূর্ণ কাজ নিজেরাই করে আর আমি ঘুরে আসতে আসতে বেশ অনেকক্ষণ পরে তরকারিটা হয়ে যাচ্ছে আর ওরা ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে তো ডাব চিংড়িটা কমপ্লিট এবং দেখতে অনেক সুন্দর হয়েছে তো ওরা দৌড়ে চলে গিয়েছে আজকে ওদেরকে ওইভাবে ভাত দেওয়া হবে না তো শুধু তরকারিটা চিংড়ি মাছটাই খাবে তো সেই জন্য কচুর পাতা উঠাতে গিয়েছে তো যে যার মতো কচুর পাতা উঠিয়ে নিয়ে আসছে তো বাচ্চাগুলোকে ফুপু দুইটা করে চিংড়ি দিচ্ছে আসলে বেশ অনেকজন ওইভাবে দেওয়া হচ্ছে না তো তারপরেও দুটা চিংড়ি করে খাচ্ছে ওরা ওরা অনেক আনন্দ পাচ্ছে আর তরকারিটা একটু গরম তো তারপরে ওরা নিয়ে খাবে এখন তো ওরা সুন্দর মিলেমিশে দাঁড়িয়ে থেকে অনেক মানে খুব মজা করে হেসে হেসে খাচ্ছে আমার দেখতে তো খুবই ভালো লাগছে আর ওদেরকে খাওয়াতে পেরেও আমি খুব আনন্দিত তো বাচ্চাটাকে আরও একটা দেওয়া হলো সে অনেক মানে তৃপ্তি সহকারে খেয়েছে এবং সে অনেক মজা পেয়েছে তো তার জন্য আমি ওকে বলেছিলাম যে ওকে আর একটা দিব আর এর মধ্যে আমাদের ছোলাগুলো মানে ভিজে গিয়েছে অনেক সুন্দর হয়েছে ভিজে ভিজে ডাবল হয়ে গিয়েছে তো এখন এটা আমরা সিদ্ধ বসিয়ে দিব তো তার জন্য ফুপু ছোলাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছে তো ছোলাটা সিদ্ধ করাও শেষ আর এখানে পানি থেকে নামিয়ে নেওয়া হচ্ছে ছোলাটা তো পিচিরাই করছে তো আমি একটু কাছে বসে থেকে দেখছি ওরা কি করছে আর ওদেরকে একটু সাহায্য করছি ওরা কাজ করতে অনেক আনন্দ পাচ্ছে তো এখানে ছোলাটা এখন ভুনা করা হবে তো পেঁয়াজ কাঁচা মরিচ তেল দিয়ে করে বিভিন্ন মশলা দিয়েছে হলুদ জিরা আদা বাটা রসুন বাটা মানে ছোলা রান্না করতে যা যা দরকার সম্পূর্ণ দিয়ে এটা নেড়ে নেওয়া হচ্ছে আর কিছুক্ষণ পরে তৈরি হয়ে যাবে অনেক সুন্দরী আমি ছোলা আর এখানে প্লেটে প্লেটে জেলাপি দেওয়া হচ্ছে বেশ অনেক বাড়িতে দেওয়া হবে তিরিশ পঁয়ত্রিশটা বাড়ি সব বাচ্চারা চলে এসেছে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর এই তো আর প্লেটে প্লেটে ছোলা দিয়ে দেওয়া হবে ছোলা হলেই তো আপনারা যারা আমার নতুন ভিডিও দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যারা বন্ধুরা আছেন আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন তো সব বাবুরা চলে এসেছে এবং পিছিটা গরমের মধ্যে খুব অস্থির হয়ে যাচ্ছে অনেক কিউট একটা বেবি আর এ তো প্লেটে প্লেটে দেওয়া হয়ে গিয়েছে এখন বাড়ি বাড়ি শুধু পৌঁছা দেওয়ার পালা যতগুলো বাচ্চা এসেছে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং বাদ বাকিগুলো অন্যান্য জনের বাসায় দিয়ে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা এফতারের আগেই দিতে পেরেছি আমি তো ভয়ই পেয়েছিলাম যে দেওয়া হয়তো বা হবে না তো তারপরে অনেক সুন্দর মতোই দেওয়া হয়েছে এবং আমরা ইফতার দিয়ে তারপরে আমরা ইফতার নিয়ে সোলা ভুনা তার নিয়ে আমরা বাসায় চলে এসেছি চলে এসে ওটা দিয়ে আমরা এপ্তার করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবং অনেক মজা হয়েছিল তো এই ছিল আমার আজকের ব্লগ গ্রামের ব্লগ আসলে আমি ওইভাবে ব্লগ দিতে পারি না তো তারপরে চেষ্টা করছি রোজার মধ্যে একদিন দুদিন পর পর দিতে আর সম্ভব হলে প্রতিদিনই দিব তো আমার সাথেই থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ